আবারও বিপুল টাকা উদ্ধার। 35 লক্ষ টাকা সহ হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী। হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক যাত্রী, উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। আজ দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে ঢোকে, সেই সময় এক যাত্রী প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ এর জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি, বয়স 52, বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। তার ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা 35 লক্ষ টাকা নগদ উদ্ধার করে। এই টাকা ওই যাত্রী কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে আসছিল সেই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি, এমনকি ওই টাকার সাপেক্ষে প্রমাণস্বরূপ কোনো নথিও দেখাতে পারেনি। এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেয়া হয় কলকাতার আয়কর দপ্তরে, সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন, তারাও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সমস্ত টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে আয়কর দপ্তর। ये 5 25 25 हो गया ना। हां 25 हो गया।